আলোচনা, যার ফলে খুব সদর্থক হয়েছে। কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন এবং ফাইনালি স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র দেবে। মুখ্যমন্ত্রীর বেসিক স্পিরিটটা, জটটা খুলে তিনি দ্রুত নিয়োগ চান। কিছু কিছু বিষয়ে দুপক্ষই ঐকমত্যে পৌঁছেছে। প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে গেলেই সেখানে একটু আইনি পরামর্শের ব্যাপার থাকে। যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমাদের নিয়োগের যে প্রসেস সেটা খুব দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকেই একটা নির্দেশ এসেছে শিক্ষা দপ্তরে। যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমাদের নিয়োগের যে প্রসেস সেটা খুব দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত নিয়োগপত্র পেয়ে বাড়ি যাব। এটুকুই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলতে পারি। এটা টোটাল আলোচনার সাপেক্ষেই মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয়, মাননীয় চেয়ারম্যান সকলের পক্ষ থেকে একটাই বক্তব্য, যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে খুব দ্রুততার সঙ্গে প্রসেস এগিয়ে চলেছে। এই প্রসেস সম্পন্ন হলেই কিন্তু আমাদের নিয়োগটা হবে। আমরা কতদিনের মধ্যে আমরা ফলটা দেখতে পাবো, সেই ফলের একটা আমরা নির্দিষ্ট ডেট চেয়েছিলাম। সেই ডেটটা আজকে মোটামুটিভাবে আমরা পেয়েছি। 1 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো, সেই ডেডলাইনটা আমরা পেয়েছি এবং আশা করছি তার মধ্যেই একটা কার্যকরী জায়গায় আমরা পৌঁছে যাব এবং আমরা নিয়োগপত্র যেভাবে কার্যক্রম এগিয়ে চলেছে সেই কার্যক্রমের সাপেক্ষে তারা মোটামুটি একটা ধারণা দিতে পারলেন যে এভাবে এগোতে পারলে এতদিনের ভিতরে একটা সমাধানের জায়গায় পৌঁছাবে। নিয়োগপত্র হাতে পেয়ে যাবো কিনা জানি না, তবে নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা 1 ফেব্রুয়ারির মধ্যে আশা করছি। মুখ্যমন্ত্রীর কাছ থেকেই একটা নির্দেশ এসেছে শিক্ষা দপ্তরে যে 1 মাসের মধ্যে, আগামী জানুয়ারির মধ্যেই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। যে কোনো আইনি, যত রকম আইনি ব্যাপার আছে সেগুলোকে কীভাবে ওনারা করবেন সেটা ওনাদের ব্যাপার, সেটা আমাদের নিশ্চয় জানার কথা নয়, সেটা ওনাদের নিজস্ব ব্যাপার। আমাদের একটাই জিনিস জানার, আমরা নিয়োগপত্রটা কখন পাবো আমরা এবং জটিলতাটা কেটে কাটবে কখন, ফাইনাল ডেটটা কখন কেটে যাওয়ার সেটা আমরা একটা মোটামুটি পেয়েছি, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। যারা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট, ওয়েটিং লিস্টে থাকলেই যে সবাই চাকরি পাবে সেরকম নয়, তার মধ্যে যারা জেনুইন ক্যান্ডিডেট, যাদের লিস্টে নাম থাকা নিয়ে কোনো বিতর্ক নেই বা কোনো প্রশ্নচিহ্ন নেই বা OMRC সবার যাদের ঠিক আছে, কোনো ম্যানিপুলেশনের কোনো প্রশ্ন ওঠেনি, যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে। মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা আলোচনা, যার ফলে খুব সদর্থক হয়েছে। ওদের দাবি নিশ্চয়ই মান্যতা আছে, এতদিন ধরে আন্দোলন করছেন। কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন, কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন, চেয়ারম্যানও আজকে ছিলেন, ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানেটা কোঅর্ডিনেটরের মতো, সংযোজকের মতো। মুখ্যমন্ত্রী চাইছেন এরা, তাদের একটা ন্যায্যতা আছে আন্দোলনকারীদের, পার্টি থেকে বা রাজনৈতিক দল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফাইনালি স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র দেবে। আইনি পন্থা, আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি মতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব। এইটা ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি, তবে যেহেতু আমরা এত দুবার এত মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম, এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিংয়ে উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী, কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না, বলতে পারছিও না। কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে কোর্ট এবং বিচার ব্যবস্থাকে পূর্ণ সম্মান জানিয়ে এবং কোর্টের বৃত্তের যে প্রক্রিয়া আছে তাকে সম্মান জানিয়ে নির্দিষ্ট কিছু পদক্ষেপ এর সমস্যার সমাধানে নেওয়ার একটা
প্রসেস চলছে, কিছু কিছু বিষয়ে দুপক্ষই ঐকমত্যে পৌঁছেছে। এখন যেহেতু খুবই জটিল বিষয়, ফলে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে গেলেই সেখানে একটু আইনি পরামর্শের ব্যাপার থাকে, ফলে সেই পদক্ষেপগুলি দ্রুত পার করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী। তিনি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থবাবু শিক্ষা সচিব ছিলেন, মানীশ জৈন রামানুজবাবু ছিলেন এবং ল অফিসাররা ছিলেন, ফলে তারা সব মিলিয়ে কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে, সেইটা নিয়ে এগোনো। মুখ্যমন্ত্রীর তরফ থেকে অমুক দিন ধরে নোটিফিকেশন অমুক, এরকম কোনো নির্দেশের বিষয় নাই। মুখ্যমন্ত্রীর বেসিক স্পিরিটটা, জটটা খুলে তিনি দ্রুত নিয়োগ চান। এবার জটটা যে কোথায় 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 আটকে আছে, এত রকম জট, সেগুলো যারা কাজ করছেন এই ফিল্ডে তারাই বুঝতে পারেন। পক্ষে ঐকমত্যে পৌঁছানো গেছে, তাতে একটা অনুরোধ এসছে যে জানুয়ারি মাসটার মধ্যে যাতে এই প্রস্তুতির প্রক্রিয়াটাকে শেষ করা যায়, সেক্ষেত্রে পয়লা ফেব্রুয়ারি দাঁড়িয়ে একটা নতুন কোনো আশা বা নতুন কোনো ভালো খবরের দিনক্ষণ খোঁজা যায় কিনা সেটা তখন ভাবা যেতে পারে।